কি বলবো আমার হাঁটু কাঁপছিল ঠিক আছে লাউ মাখা খাবি বুঝা আজকে ভালো আছেন স্যার বুলেট না অ্যাভেঞ্জার কারণ শেষ আটা জামা আর বিলেট আর করতে পারবো না ভেতরে কি ঢোকা বারণ এই সেই জায়গা একদিন পূজা আমার গাড়ির থেকে লাভ দিয়েছিল তখন ছিল R15V3 অবশ্য টেনশন হওয়ার কথা নয় তার কারণ ও একা একা পরীক্ষা দিয়েছে গাইজ আমি একদিনও আসিনি ব্যাঙ্গালোর ছিলাম বোর্ড এক্সাম বাট অন্য স্কেলে হচ্ছে না হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার গার্ল সুইট আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আর এখন আমরাও খুবই ভালো আছি তো গাইজ আজকে আমার ভাইয়ের লাস্ট এক্সাম আজকে পলিটিক্যাল সায়েন্স এক্সাম ওর আছে তো ওকে নিয়ে আমি এক্সাম দেওয়াতে নিয়ে যাবো সেখানে ওর জন্য ওয়েট করবো যেমনটা অনেক আগে ও আমার জন্য করতো তো চলো গাইজ ওকে নিয়ে বেরিয়ে পড়বো লেট করবো না বিকজ এক্সামের আর খুব বেশি দেরি নেই আমাদের একটু রেডি ফেডি হতে লেট হয়ে গেছে সেট আপটা রেডি করতে তো চলো লেট না করে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে বাইরে গিয়ে কথা হচ্ছে সো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো ঠিক আছে হ্যাঁ এক্সাম ভালো হবে হ্যাঁ অবশ্যই হবে হ্যাঁ বেস্ট অফ লাক ফাইনালি আমরা চৌমাথার কাছে চলে এসেছি আর আসার সময় খুব একটা কথা বলা হয়নি তার কারণ এটা গাইজ আমাদের যথেষ্ট লেট হয়ে গেছে আর মাত্র 10 মিনিট বাকি আছে গাইজ ভাইয়ের এক্সাম স্টার্ট হতে তো সেক্ষেত্রে আমি আর কথা বলার সুযোগ পাইনি আর ও খুবই টেনশন করছে বাট আমরা টাইমেই পৌঁছে যাব আর 4 মিনিটে মেবি পৌঁছে যাব তো গাইজ এবার আমরা বানিপুর মেলার মাঠের কাছে আছি দেখা যাচ্ছে এখান থেকে মেলার মাঠটা এই যে গাইজ বাঁদিকে মেলার মাঠ রয়েছে আমাদের এখানে যথেষ্ট মানুষ আড্ডা দিতে আসে সন্ধ্যায় বেশ ভিড় থাকে এখনও কিছু আছে গল্প করছে বেশ বিকজ এখানে লাইব্রেরি আছে তো মানুষ পড়াশোনা করে তারপর ওখানে গিয়ে একটু গল্প করে তো এখন বেশি কথা বাড়াবো না যেহেতু মোটো ব্লগ স্টার্ট করেছি আস্তে আস্তে তোমাদের সবটাই জানাবো গাইজ তো চলো ফার্স্ট আগে ভাইকে এক্সাম হলে পৌঁছে দিই ওর খুবই টেনশন হচ্ছে অবশ্য টেনশন হওয়ার কথা নয় তার কারণ ও এক একা সব কটা পরীক্ষা দিয়েছে গাইজ আমি একদিনও আসিনি আর আগে তো আমরা ব্যাঙ্গালোর ছিলাম তোমরা জানো অলরেডি তো সেক্ষেত্রে আমার এক্সামের সময় তাই গাইজ আমি কি বলবো আমার হাঁটু কাঁপছিল ঠিক আছে যখন আমি এইচএস এক্সাম দিই তারপর ঠিক হয়ে গেছিলো বাট 10 মিনিট খুব টেনশন হয়েছিল কোশ্চেন পাওয়ার পরেও পারবো সব জেনেও ঠিক আছে আর এখন তো এক্সামের কোনো চাপই নেই তার একটাই কারণ এক্সামটা ওদের নিজেদের স্কুলে হচ্ছে বোর্ড এক্সাম বাট অন্য স্কুলে হচ্ছে না কোভিডের চক্করে পড়াশোনার সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে গেছে তো এবার আছি কোথায় শ্যামশার বাজারে গাইজ শ্যামশার বাজারটা পার করছি আমাদের এখানে এটাই সব থেকে বড়ো বাজার এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই বলে আমার মনে হয় সমস্ত কিছুই পাওয়া যায় বাট বাজারের টাইমে তো চলো প্রায় এসে গেছি গাইজ স্কুলে গাইজ তোমরা দেখলে ভাই এক্সাম হলে চলে গেছে তো ওকে নিয়ে আমি একবারে বাড়ি ফিরবো সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে ওয়েট করবো দেন ভাইকে নিয়ে বাড়ি ফিরবো সো গাইজ আমরা এবার বেরিয়ে পড়ছি সাথে পূজা যাচ্ছে ভাইকে আনতে যাব ওর এক্সাম অলমোস্ট শেষ হয়ে গেছে একটু বাকি আছে তো আগে গিয়ে ওর জন্য ওয়েট করবো
করে জানলি শেষ হয়ে গেছে? সর্বনাশ করেছে আমার ভাই তো। তাহলে আমাকে তো সেই ঝাড় দেবে রে বাবা, কারণ একেই ফার্স্ট এলাম, ওর এক্সাম শেষ আজকে, আর আমি আজকে ওকে নিয়ে এসেছি। তারপরে যদি না পায়, আমি শুনতে ভুলে গেছি এক্সামটা শেষ হচ্ছে কখন, কারণ এখন এর কিছুই তো সে আগের মতো নয়। শুনলাম নাকি 10টা থেকে স্টার্ট। ও গাইজ, এই সেই আম মাখা, ও না সরি সরি, পটল মাখা, লাউ মাখাতে প্রচুর ভিড়, সবাই দেখো খাচ্ছে খুবই। সো গাইজ, এখন একটু এটিএমে যাব, একটু টাকা নেব, কাছে টাকা নেই তো, মানে ক্যাশ নেই আর কি। তো সেক্ষেত্রে ভাইয়ের এক্সাম হয়ে গেলে ভাইকে বেশ কিছু খাওয়াবো ভেবেছি, জানি না ও কী খাবে, তবে বলবো বিরিয়ানি বা আরও যা খুশি, ওর যা খেতে ইচ্ছা করে সেগুলো জানি খায়। এই সেই জায়গা, একদিন পূজা আমার গাড়ির থেকে লাভ দিয়েছিল, মনে পড়ে গেছে, তখন ছিল R15V3। মেশিন কি ঠিক আছে? খারাপ কি অবস্থা? তো গাইজ, এখন টাকা নেওয়া গেল না। লাউ মাখা খাবি পূজা আজকে? লাউ মাখা খাবি? ঠিক আছে, আজকে খুব ভিড় আছে, আজকে আর লাউ মাখা খাবো না। ওরে স্যার কথা বলে আসি, থাক। ভালো আছেন স্যার? বুলেট না অ্যাভেঞ্জার। এক্সাম কখন শেষ হবে? আর একটু বাকি আছে না? ভেতরে কি ঢোকা বারণ? আচ্ছা আচ্ছা, এটিএম কাছে কোথায় আছে পূজা? হ্যাঁ, গাইজ এটা আমাদের হাবড়ার মেন যশোর রোড। এক সেকেন্ড আগে ইন্ডিকেটর দেয়, তাহলে কি মানুষ তার পেছনে থাকলে সাইডে সরে যেতে পারে ওই একটুখানি সময়ের মধ্যে? পাশেই এটিএম রয়েছে, তো এখান থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি বাইরে স্কুলে যাব। এতটা স্টুডেন্ট বেরোচ্ছে, আমি ভাইকে খুঁজে পাচ্ছি না। ওকে আমার মতো সবার লাস্টে বেরাবে, আমি তো জিন্দগিতে কোনোদিন ফার্স্ট এক্সাম থেকে বেরাতে পারলাম না, পারলেও বেরোতে পারি না, না পারলে তো আরোই বেরোতে পারি না, মানে লিখে শেষ করতে পারতাম না। ঠিক আছে, এই টাইমে যেন আমার হতো না। দারুন এক্সাম হয়েছে, দারুন হয়েছে, ভালো আছে, ভীষণ ভালো, ভীষণ। তোর এক্সাম কেমন হয়েছে? ভালোই হলো। আজকে শেষ তো, মজা হচ্ছে, বাজা গেল নাকি? একদমই তাই, এতদিন পর পর। রেজাল্ট কতদিন পর দেবে? আচ্ছা, মোটামুটি সব কোশ্চেনের অ্যানসার দিয়েছি, চারটে ব্রস। ঠিক আছে, ভালোই হবে, যা হবে। আর যা এক্সাম, নিজের স্কুলে পুরো বুক ফুলিয়ে এক্সাম দেওয়া যাবে। হ্যাঁ সেটাই, বুক ফুলিয়ে পুরো লিখেছি। ঠিক আছে, ভালো হয়েছে তো? হ্যাঁ, দারুন হয়েছে, দারুন। ঠিক আছে, সো গাইজ, ভাইয়ের এক্সাম শেষ, তোকে নিয়ে এখন আমি বেরোবো। মেরি জিন্দগি সওয়ারি মুঝকো গলে লাগা, কিসে উঠাকে না না ও চলে গিয়ে তাকে।
मैंने तो खुदा माना याद करेगी दुनिया तेरा मेरा फसाना तेरे जैसा यार कहाँ दिल की ये दुआ है कभी दूर तू न जाए तेरे बिना हो जीना वो दिल कभी न आए कभी दूर तू न जाए तेरे बिना हो जीना वो दिल कभी न गाइस जरा फोटो तुम्हें सबाई मिले तो ओके लिए लो तै ओके स्कूल के सामने फोटो तुले देबो सो गाइस এত সময় এদার ফটো শুট হলো এদার স্কুলের লাস্ট ডে তো তাই জন্য একটা ফটো করব দারুণ এনজয় করলাম আজকে দিনটা যাই হোক ফ্রেন্ডশিপটা রেখে দিই তোমাকে একটু কন্টাক্ট লাগে সেই স্কুলের পরে এমনিতেই ফ্রেন্ডশিপ মানে সত্যি খতম হয়ে যায় কারণ কি আমি নিজেও তো ছিলাম না একে অপরের সাথে টাচ আমাদের সাথে থাকা হয় না তো তারপরে আশা করা যায় একটু ফ্রেন্ডশিপ থেকেই যাবে তো চল সো গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি ওকে খাওয়াবো বলেছিলাম বিরিয়ানি খেতে বললাম বা অন্য কিছু খেতে বললাম বাট ও আজকে খাবে না বলছে কেন প্রচুর গরম লাগছে গাইস আর সত্যি যা গরম পড়েছে তো আমার সাথে অন্য কোনো একদিন ইভিনিং এ বেরাবে এটা বললো তো সেক্ষেত্রে আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো বাড়ি গিয়ে ভিডিওটি শেষ করব बेल आइकन टी ऑल कर दाओ देन आमादेर भिडियो सबार प्रथमे तोमादेर काछे पौंछे जाबे सो गाइस बाय।